আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কন্ট্রাক্টরদের বার্তা দিলেন যে যেভাবে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো সম্প্রতি যে ছবি ভাইরাল হয়েছিল সেইটা ঠিকাদারকেই ঠিক করতে হবে, আর যদি সে না করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এবং যাতে এরকম ক্ষেত্রে এফআইআর করে সেই ঠিকাদারের সম্পত্তি ক্রোক করা যায় সে বিষয়ে আইন আনার বিষয়ে ভাবনা চিন্তা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ সরকারের নাম খারাপ হচ্ছে। কি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন। আমি সেই আইন তৈরি করবো, আমি বলেছিলাম তোমাদের পিএইচই অফিসারদের জন্য আমার কেন সরকারের পদ্ম হবে আমি জানতে চাই। ল্যান্ডার পিএইচই তে ঘুঘুর বাসা আছে, ঘুঘুর বাসা ভাঙো। পিএইচই ডিপার্টমেন্টে ঘুঘুর বাসা তৈরি হয়ে আছে, স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং মুখ্যমন্ত্রী বলছেন, কে দায় নেবে? আমাদের সরকার, আমাদের দল ট্রান্সপারেন্ট দল, আমরা সেই ট্রান্সপারেন্সিতে বিশ্বাস করেই আমরা মনে করি যে যদি কোথাও কোনো ঘটনা ঘটে থাকে এবং মানুষকে পরিষেবা দেওয়াটাই আমাদের লক্ষ্য, তার জন্য কাউকে এমন পরিস্থিতি সুদীপ যে বার্তা দিতে হচ্ছে কাঠমানি নিয়ে, কেন এরকম পরিস্থিতি যে লোকাল লিডারদের সম্পর্কে বার্তা দিতে হচ্ছে, কেন এরকম পরিস্থিতি যে ঠিকাদারদের বার্তা দিতে হচ্ছে, জনস্বাস্থ্য কারিগরি বিভাগ সেটা ঘুঘুর বাসা সেই বার্তা দিতে হচ্ছে? দলনেত্রী বলেছেন লোকাল লিডাররাই দলের সম্পদ, যিনি সাইকেল চালিয়ে বুথে কর্মীরা জানেন তারাই দলের সম্পদ, এবং আমাদের সরকারে যদি কোনো দুর্নীতি হয়, তিনি বলেছেন সম্প্রতি বনগায় দাঁড়িয়ে যে যার যদি লোকাল কোনো নেতার উপর ভরসা না থাকে তাহলে করতে হবে না, তারা দল চালায় না, আমায় বলুন, আমায় বিশ্বাস করুন। একদম সত্যি কথা বলেছেন তো, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস কেন বার্তা দিতে হচ্ছে, তাহলে কি শুদ্ধিকরণ হচ্ছে না? মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে শুদ্ধিকরণের প্রশ্নই আসে না, তার কারণ আমাদের তৃণমূল কংগ্রেসে যে সমস্ত অশুদ্ধগুলো ছিল সেগুলো আজকে বিজেপিতে। সুদীপ শোনো, তোমাকে একটা কথা বলি, তুমি একটা ভালো ছাত্র, ইয়াং ছেলে, তুমি বলো তো, তুমি খুব আন্তরিকভাবে এটা বললে যে যদি লোকাল লিডাররা দুর্নীতি করে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে, চমৎকার কথা। বলো তো, পোস্তা ফ্লাইওভার ভেঙে যায়, 4 বছর হয়ে গেল, কার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে? আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি প্লিজ আমার কথাটা শেষ করো তো, আমি দেখো তোমার সঙ্গে ঝগড়া করছি না, না প্রমাণটা করা দায়কার। যেমন দেখো পুলওয়ামা নিয়ে সঠিকভাবে প্রশ্ন হলো, 1 বছর হয়ে গেছে কেন এখনো দোষীকে সাব্যস্ত করা হলো না, তেমন 4 বছর হয়ে গেল প্রস্তাব দোষী কেন সাব্যস্ত হবে না প্রশ্ন করবো না। আর আমি একটা কথা খালি বলি তোমাকে সুদীপ, দেখো মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন মুখ্যমন্ত্রী হিসেবে ঠিক কথা বলেছেন, কন্ট্রাক্টর যদি দোষী হয় তাকে শাস্তি দিতে হবে, তেমন যদি জানা যায় যে এই কন্ট্রাক্টরের কাছ থেকে লোকাল তৃণমূলের নেতাগুলো কাটমানি খেয়েছে তার ফলে এটা হয়েছে, সেই নেতাগুলোকেও তো শাস্তি দিতে হবে। কথাটার প্রমাণ কোথায় যে লোকাল তৃণমূল নেতারা কাটমানি কি রশিদে হয়? লোকাল নেতা কাটমানি কি রশিদে হয়? এইটার এই প্রশ্নটাই ভিত্তিহীন প্রশ্ন, প্রশ্নটাই ভিত্তিহীন প্রশ্ন। তার কারণ হচ্ছে সুদীপ, এই একটা ঘটনা বল না, তুমি একটা জিনিস দেখো ভাই, আমরা 2011 থেকে কাটমানির কথা বলেছি, তুমি বলতেই পারো প্রমাণ কোথায়, কিন্তু 2019 সালে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে হ্যাঁ কাটমানি ফেনোমেনা ইজ ট্রু ইন ওয়েস্ট বেঙ্গল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই কিন্তু প্রমাণ যে বাংলায় কাটমানি খাওয়া হয়। প্রশাসনিক বৈঠকে সিএম নিজে বলেছেন 75% এদিকে দাও, 25 রাখো। বাজে কথা, মিথ্যে কথা সিএম বলেছে, সবাই দেখেছে। দেখো সুদীপ, আমি আবার বলছি, তুমি যখন ইয়াং অনেস্ট ছেলে, তুমি একটু আন্তরিকভাবে, তুমি যে বলছো না এদেরকে তৃণমূল তাড়িয়েছে বিজেপি নিয়ে নিয়েছে, কাউকে তৃণমূল তাড়ায়নি, অর্জুন সিং, মুকুল রায়, নিশীথ প্রামাণিক, এরা প্রত্যেকে নিজেরা ছেড়েছে তারপর বিজেপি ওদেরকে নিয়েছে, না তৃণমূল কিন্তু একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি, অর্জুন সিংকে এক্সপেল করেনি তৃণমূল। এইটাই হচ্ছে সমস্যা, সিপিএম বললে বিজেপি হাততালি দিচ্ছে। আজকে সুভাষ মুখোপাধ্যায়ের জন্মদিন, সুভাষ মুখোপাধ্যায় লিখেছিলেন রাম নাম সত্যে হ্যায় বইতে যে যে আছে ওরা হচ্ছে উভচর প্রাণী, সিপিএম আজকে উভচর হয়ে গেছে। শুনো, মমতা বন্দ্যোপাধ্যায় যখন এর আগে রেলমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন তখনও বিজেপি হাততালি দিয়েছিল, কারণ তাদের সরকারে রেলমন্ত্রী হয়েছিল, ওসব কথা ছাড়ো। দেখো আমি তোমার সাথে খুব আন্তরিকভাবে কথা বলছি, তুমি ব্যাপারটাকে এরকম মানে চটুল তর্ক জায়গায় নিয়ে যাও না, আমি তোমাকে বলছি এটা ফ্যাক্ট, আমি এক সেন্টেন্স শেষ করি, এটা ম্যাটার অফ ফ্যাক্ট যে অর্জুন সিংকে তৃণমূল এক্সপেল করেনি, অর্জুন সিং টিকিট না পেয়ে দল ত্যাগ করেছে তখন তাকে নিয়েছে। সংসদেতে প্রধানমন্ত্রী যখন ভাষণ দিচ্ছিলেন তখন সৌগত রায় বলেছিল শাহিনবাগ নিয়ে প্রশ্ন তুলেছিল, তখন নরেন্দ্র মোদী বললেন যে সৌগত দা আপ চুপ বেটিয়ে আগার আপে কালা চিট্টা খোল দে তো আপ কুছ বল নেই পায়েঙ্গে, তো কিসের এত ভয় আর কিসের এত লুকোচুরি, কিসের এত ভয়? এবং আজকের ইস্যুটা যে নিয়ে আমি সেটা বলে শেষ করব যে ধর্ম ইস্যু হচ্ছে না, মানুষের পরিষেবাটা ইস্যু হচ্ছে। ও যেটা বলেছে সুদীপের কথাকে আমি সমর্থন করে বলছি, পশ্চিমবাংলায় শিক্ষা বাজেট 82% কমেছে আর সেই টাকা ইমাম ভাতা আর পুজো কমিটির চাঁদা হচ্ছে, এইটাও জানা পশ্চিমবাংলায় বন্ধ হয়।